আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভালো তো? আর হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা দুইটা পার্ক এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। একটা হচ্ছে হাইলি রেটেড বা একটু কস্টলি টাইপের পার্ক, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে একটু লো বাজেটের বা একটু লো রেটেড পার্ক। আর দুইটা পার্কের এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আমি আমার নিজের রেটিংও দিবো ইনশাল্লাহ। তো চলুন আগে হাইলি রেটেড পার্কে রওনা দেওয়া যাক। আমরা এখন মোটামুটি সাভানা পার্কের মধ্যে ঢুকে গেছি, কিন্তু ঢুকার এক্সপিরিয়েন্স খুবই বাজে। স্টাফ, তারপর সিকিউরিটি, এদের ব্যবহার খুবই ভালো পাইছি, কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউড না। তারপর ক্যামেরাতে ভিডিও করা যাবে না, ফোন দিয়ে ভিডিও করা যাবে বা ছবি তোলা যাবে, ক্যামেরা পরে রেখে আসছি। এরপর সুইমিং পুলের কথা জিজ্ঞেস করলাম, কিছু বললো না, বলছে সামনে যে কথা বলেন। তো এখানে মোটামুটি কিছু রাইড আছে, এগুলো আমরা অবশ্যই উঠবো না। আর এখানে সিকিউরিটির লেভেল খুবই হাই দেখতেছি, মানে আপনার ঢুকতে হলে স্ক্যান করে ঢুকতে হবে, তারপর চেহারা স্ক্যান করে, এরপর গেটে স্টাফ ঢুকে দেবে, এরপর ঢুকতে পারবেন। তারপর আপনার টাকা পরিশোধ, যেমন বাইক প্রতি 20 টাকা আর জন প্রতি হচ্ছে 100 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, কিছুটা প্রাইসের সাইডে, কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স বলতে ভালো। আর এখানে তো আমরা আগে ঢুকছি, তখন 50 টাকা টিকিট ছিল গত বছর ঈদের সময়। আগের বছর এই পার্কটার কাজ অনেকটাই হয় নাই, যার কারণে 50 টাকা করে নিছিল। ওইটা আমার আগের বছর 2023-এর ঈদ ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর তখন সিকিউরিটিও তেমন ছিল না, এরকম উদ্ভট রুলস এন্ড রেগুলেশনও ছিল না, যে ক্যামেরা নেওয়া যাবে না, পানির বোতল নেওয়া যাবে না, ইটিসি। এখন এই যে আশপাশের ভিউ, এখানে অন্যান্য ফুলের গাছ ছিল আগে, কিন্তু এখন ফুলের গাছ কিছুটা কম দেখতেছি। তো আমি এখন ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছি, এখন ক্যামেরাটা ওই দিকে নেই, তুলবো। এখানে লাইটিংটা এবং ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোই লাগতেছে। এখানে আমরা কিছু জামাইকান চেরি পাইছি, না আমি এটার ব্যাপারে মোটেও জানতাম না, গুগলে দিয়ে এরপর বের করছি যে এটা জামাইকান চেরি। মোবাইল ভাই আমাদের এখন খেয়ে দেখা, ভাই একটু খাতো, খা দেখ, খা দেখ, কেমন টেস্ট খাস না, আরো বন্ধুরা থাকতে হয়তো বেশি মজা লাগতো, কিন্তু এলাকায় বেশি কেউ নাই। শ্যাওলা ভাই, শ্যাওলা পাও দিস না। তো এখানে পরিবেশটা ভালোই, বাতাসও ভালোই, কিন্তু একটু গরম, রোদের তেজটা একটু বেশি, এর জন্য এটা কষ্ট হইতেছে। আমরা যেই দিন পার্কটায় গেছি ওদিনকে প্রচুর গরম ছিল, ওদিনকে প্রায় 41-42 ডিগ্রির মতো ছিল, যার কারণে আমরা কম গরমে যেটুকু এনজয় করতে পারতাম সেইটুকু এনজয় ওদিনকে করতে পারিনি। আর আমরা পানির বোতল আনছি, পানির বোতলটাও রেখে দিছে, কিছু পরে সে পানি শেষ করে এরপর আসছে। পার্কের ভিতরে পানির বোতল আনতে দেয়নি, মেবি তাদের পার্কের ভিতরে যে স্টোর ওইগুলোর ব্যবসা বাড়ানোর জন্য বিজনেস। কিন্তু আমরা যখন পার্কের ভিতরে স্টোরটায় যাই পানি কেনার জন্য, তখন ওই পানির বোতলে পার্কের ব্র্যান্ডিং করা ছিল, কিন্তু ইনট্যাক্ট পানির বোতলের মধ্যে আমরা ময়লা দেখতে পাই, যার কারণে আমরা ওখান থেকে পানি কিনিও না আর পানি খাওয়া হয়নি। ডাস্টবিন ব্যবহার করি, নোবেল তোরা ব্যবহার করতে কই যাই। এখানে আমরা একটু ঘাসের উপরে দিয়ে হাঁটতেছি, কিন্তু এত গরম ঘাসের উপরে দিয়ে হাই উঠতেছে। আশপাশে কিছু বাড়ির মতো ডিজাইনের মতো দেখতেছি, আর আমরা হাঁটতেছি, তো হাঁটতেই আছি কিন্তু পথা শেষ হইতেছে না। আর এখানে সামনে হয়তো সুইমিং পুল দেখতেছি, তাদের দেখাইতেছি কিছু, যে ই না নর্থ পোল, ওই যেখানে বরফ পড়ে ওইখানে যেগুলো কেভের মতো বানায় আইসক্রিম, এইগুলো হচ্ছে একটা রিসর্ট। রিসর্টগুলোর ডিজাইনটা মাশাল্লাহ ভালোই। আর ওই যে সুইমিং পুল,
অনেক সামনে এবার যায়। প্রচুর গরম এবং উইকডে হওয়ার কারণে এই পার্কে কোনো মানুষজনই ছিল না। তো এই যে সুইমিং পুল, এটা হচ্ছে মেইনলি কটেজ বা যে রিসর্ট আছে এগুলোর জন্য মেইনলি সুইমিং পুলটা। আর এখানে কি বড় স্কেলে সুইমিং পুলটা করবে হয়তো, যা শুনলাম আর কি। আর এখানে কিছু উদ্ভট নিয়ম আছে, আপনি যদি হাফ প্যান্ট গেঞ্জি ড্রেস নিয়ে আসেন আপনার এড্রেসে নামতে দিবেন না, আপনার এখান থেকে ড্রেস ভাড়া করতে হবে তারপর নামতে হবে, নাহলে আপনি নামতে পারবেন না। আর 2 ঘন্টায় 500 আর ড্রেসের জন্য 100 টাকা, তো 1 ঘন্টার জন্য হচ্ছে 250 পার পার্সন এবং ড্রেসের জন্য 50 টাকা। আর এখানে নিয়মগুলো কিছুটা উদ্ভট লাগতেছে। যাই হোক, তো আমরা এখন মোটামুটি এখানে সুইমিং পুলের ওই পাশ থেকে এখন এই যে বাতাস পরে এখানে আসছি, বাতাস কিছুটা কমে গেছে যেহেতু প্রায় 1-1.5টা বেজে গেছে। তো আমরা এখন সাবানা পার্ক থেকে বের হয়ে গেছি। তো সাবানা ইকো পার্ক এবং রিসর্টে আমাদের এক্সপিরিয়েন্স কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কারণ আমাদের এক্সপেকটেশন একটু হাই ছিল এবং রুলসগুলোও একটু উইয়ার্ড, যার কারণে আমি এটাকে দিব 3 out of 5 stars। যদি রুলসগুলো এমন না হতো তাহলে 3.5 দিতাম ইজিলি। আর এখন লো রেটেড পার্কে যাওয়া যাক। আমরা এখন মোটামুটি লো বাজেট বা জিরো বাজেট বা নো বাজেটের পার্কে চলে আসছি, কারণ এইখানে আমাদের কোনো বাজেট লাগে নাই যেহেতু আপাতত পার্কের কাজ শেষ হয়নি, তার জন্য কোনো বাজেট নাই এখানে। মানে গেট পুরো খোলা, আপনি এসে ঢুকে যেতে পারবেন। আর সাবানায় তো একটু ডিসঅ্যাপয়েন্টিং এক্সপিরিয়েন্স ছিল, তারপরেও এখানে মোটামুটি ভালো ফিল। আজকে আমরা হালকা পাতলা বৃষ্টি পেয়েছি, এর জন্য খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল জিনিসটা। মানে বাইকে আসছি, ভিজে আসছি, খুব ভালোই লাগতেছিল এবং আশপাশের ভিউটাও মারাত্মক। তো দেখতেই পারতেছেন আশেপাশের ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর। পার্কে যদি বেশি কিছু নাই যেহেতু জিরো বাজেট বা কম বাজেটের, তারপর আপনাদের হালকা পাতলা কিছু দেখাচ্ছি। আর ওই যে ওইখানে পার্কের গেট দিয়ে ঢোকার পর আপনারা এখানে মোটামুটি একটা হালকা পাতলা দ্বীপের মতো পাবেন, যেখান থেকে আমরা এখন এই যে এখানে আসছি, এখানটা মোটামুটি খুবই খুবই সুন্দর। তো আমি যে আপনাদের এই যে এই পাড়ের মতো জায়গার কথাটা বলছি, তো এখানে কত সুন্দর একটি পাড়ের মতো, আর এখানে কিছুটা দ্বীপের মতো ফিল আছে। যদি এখানে যাচ্ছি না কারণ হালকা বৃষ্টি পড়তেছে, এর জন্য এখানে যাচ্ছি না, কিন্তু এখান থেকে মোটামুটি ভালো ফিল পাওয়া যাচ্ছে। মানে যেহেতু বৃষ্টির ওয়েদার তার জন্য আরো ভালো লাগতেছে। আর আপনারা কনফিউজ হয় না যে সকালে রোদ গেলে বৃষ্টি কেন, কারণ এই ভিডিওটা 2-4 দিন পরে করেছি, কারণ আমার শরীরটা অসুস্থ ছিল তার জন্য। যেহেতু এখানে কাজ শেষ হয়নি সেহেতু লোকজনও বিশেষ একটা নাই, মানে মানুষজন নাই বলবে, আমরাই শুধু, সেই জন্য ঘুরেও বিশেষ একটা মজা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এখন প্রায় সন্ধ্যার মতো টাইম হয়ে যাচ্ছে, এর জন্য আলো কিছুটা কম। আর আপনাদের মোটামুটি এখন একটা পার্কের একটা ট্যুর দিব ভালো লাগছে। আসলে এখানে ওইরকম বেশি একটা ইনফরমেশন নিয়ে আসি নাই, র্যান্ডমলি ঘুরার জন্য আসছে, এর জন্য বেশি ইনফরমেশন আপনাদের দিতে পারছি না। আর এই যে প্রাসাদের মতো বিল্ডিংটার সাইড, এখানে একটা পুকুর পাড়ের মতো মানে বসার জায়গা, খুবই সুন্দর মাশাআল্লাহ। তো এইখান থেকে আপনারা যদি চান আমাদের মতো এরকম বৃষ্টি বিলাস করতে পারেন, যেটা এখন বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। আমার তো বিয়ে, আমাদের একটি ভুল হয়ে গেছে, আমাদের একটু আগে আসা লাগছে, কারণ এখন সানলাইট নাই বললেই চলে, যার জন্য বেশিটা বুঝে যাচ্ছে না। এইসব জায়গার আসলে ফিল নিতে আমাদের একটু দিনের বেলা আসা লাগছে, তখন একটু বেশি ফিল নিতে পারেন, আমরা একটু ভালোভাবে ডিসক্রাইব করতে পারতাম, তো এখন বেশি একটা ফিল নিতে পারতেছি না। তো হালকা পাতলা সুন্দরী আছে এখানে, সম্ভবত এই প্রপার্টিটাও এরকম পার্কের আন্ডারে, আমি সরি যাই না, যে এখন দেখি ওদের কাছে যাওয়া যায়। ছোটো একটা ঘরে এটা সম্ভবত কারেন্টের যত তার বা কেবল টেবল আছে সেগুলো, মানে কারেন্টের সার্কিট থেকে সম্ভবত এইখানে। আর এই যে প্রাসাদের থেকে বের হয়ে সোজা যে পথটা, এই সোজা হচ্ছে এই যে লো বাজেটের বাঘ, যেটাকে বাঘ কম গরু বেশি লাগতেছে, শুধু মাথাটা একটু বড় দেখে খুবই আসে। আর এখানে ফ্রেন্ডরা ছবি তোলায় ব্যস্ত। আর এখানে একটা এটা লো বাজেট, এটা মোটামুটি দেখতে সুন্দর, একটা জিরাফ দেখতে পারতেছি, যদি আমাদের ইউসুফ ভাইও কম না। ওই যে ওইখানে, তারপর এখানে একটা হাতি, হাতিটাও যদি একটু রোগা পাতলা লাগতেছে। এটা কি মেইনলি বাচ্চাদের জন্য আর কি, এখানে মোটামুটি বাচ্চাদের অনেক রাইড আছে। হালকা পাতলার লাইটও দিয়ে দিছে যেহেতু সামনে গেছে অনেকটা, তো আমরা দুজন এখন হালকা পাতলা হাঁটাহাঁটি করতেছি আর আমাদের বন্ধুরা ছবি তোলায় ব্যস্ত। এরপরে আমরা ওই পার্কটায় কিছুক্ষণ আড্ডা দেই এবং পরে চলে আসি।
তো এই জিরো বাজেটের পার্কটা আমার কাছে ফিল সেরা লাগছে, যদিও পার্কটায় বেশি কিছুই নেই, তারপরও আলহামদুলিল্লাহ ফিলটা খুব ভালো পাইছি। আর বৃষ্টির জন্য ফিলটা আরো কয়েক গুণে বেড়ে যায়। রেটিং এর কথা বললে এই জিরো বাজেট পার্কটা পাবে 4 out of 5 stars, কারণ ফার্স্ট অফ অল এখানে ঢুকতে কোনো টাকা লাগে নাই, এরপরে জায়গাটা ছোট হলেও মোটামুটি অনেকটা গুছানো ছিল আর একটু নিরিবিলি টাইপ, আর আগে যা বলছিলাম বৃষ্টির জন্য ফিলটাও অনেক ভালো পাইছে আলহামদুলিল্লাহ, যার জন্য রেটিংটাও একটু বেশি। তো এইটা ছিল আমার খুবই র্যান্ডম, মানে এইটা ভিডিও আমি করি না কম্পেয়ারিং টাইপ বা যাই বলেন। তো আশা করি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগে থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিও ভালো লেগে থাকে। তো ঠিক আছে, এই ব্লগটা এখানে শেষ, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ হাফেজ।